হয় মাতির জালালক উৎখাতর মুখ্যমন্ত্রী কঠোর নির্দেশ আৰু আর ইয়ার পৰা দেখা গেছে আরক্ষীর ফলের পর তৎপরতা বিশেষ তৎপরতা লওয়া হয়েছে যানিছা করিমগঞ্জ করিমগঞ্জ জেলার প্রায় আটগারী ব্যক্তিক আরক্ষী আটক করেছে আর এই আটগারীর মাজ হয়েছে করিমগঞ্জ সদর সার্কুলর অন্তর্গত আর তিনগুলো নিলাম বাজারের কিন্তু এই এই মুহূর্ত আরকি ভাল পড়া আমি জানিপরা হওয়া নাই যে কিবা তেও লোক কারণতেত্ত্ব করা হইছে কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী এই মাটির ডালে উৎখাত দালাল সকালে হবে নির্দেশ যার ভাবে এই এই যে এই যে কেজনের আৰক্ষীয়ে কৰায়ত্ব কৰিছে আৰু ইয়াৰ মাজত পাঁচগৰাকী হৈছে আমি জানিব পাৰোঁ এই এওঁলোক হৈছে মহৰী হয় আৰু বাকী তিনিগৰাকী হৈছে সাধাৰণ ৰাইজ তেওঁলোকক নীলাম বজাৰৰ পৰা আৰক্ষীয়ে জোৱান হিচাপে কৰায়ত্ব কৰিছে তো এই ক্ষেত্ৰত যে কৰিমগঞ্জত যে মাটি কিনা পেচাৰ ক্ষেত্ৰত এক দালালৰাইজৰ যে এক উৎপত্তি হৈছিলে এয়া সঁচাকৈ কিয়নো মাটি কিনা পেচাৰ ক্ষেত্ৰত দালালসকলে যাই চক্ৰ বিচাৰ কাৰ্যালয়ত আমিনসকলৰ লগত লগ ধৰি তেওঁলোকে বিশাল অংকৰে লৈ এই মাটি কেনে কিনা বেচাৰ প্ৰক্ৰিয়াটো চলি আছিলে এই ক্ষেত্ৰত মুখ্যমন্ত্ৰীৰ কঠোৰ নিৰ্দেশৰ পাছত এতিয়া দেখা গৈছে যে আৰক্ষী আৰক্ষী বহুত তৎপৰত উঠিছে আৰু এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ কৰিমগঞ্জ চদৰ আৰক্ষী থানাত ইয়াৰ যে সামগ্ৰী বিষয় এয়া হৈছে যে এই যি এখন থানা হৈছে এই এইখন থানাত যোৱা নিচা এই যে আঠগৰাকী ব্যক্তিক যে আরক্ষী আটক করেছে আর আটক করে আনি ইয়াতে রখা হয়েছে কিন্তু এই মুহূর্ত লোকের আরক্ষীর ফলের পর যে কোনো তথ্য দিয়া নাই যে বাবে আটক করা হয়েছে বিরুদ্ধে আরক্ষী যাব কোনো গোচর লবনে নাই বা কোনো ইয়ার ইয়ার উপর কোনো আৰু অভিযোগ আছে ইয়ার ইয়ার বাহিৰে যে এই কেজন যে মহরি হয়েছে বা দালাল এই এলাকা যে আটক করা হয়েছে ইয়ার 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 পিছত আরো কোনো বা রৌ ভরালি আছে নাকি এও তদন্ত প্রকৃত যদি তদন্ত হয় হলে এই সকল ওলাই সম্ভাবনা আছে মুঠতে সমগ্র রাজ্যের যানিছা করিমগঞ্জত আটগারী ব্যক্তিক করিমগঞ্জ সদর আরক্ষে আটক করেছে